ছোট পর্দার বড় অভিনেতা অপূর্বকে নিয়ে এবার সিনেমা বানাচ্ছেন নির্মাতা কাজল আরিফিন অমি। যদিও সেটি হলের জন্য নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। অপূর্বর সঙ্গে আছেন তাসনিয়া ফারিন। সিনেমার নাম হাউস সুইট। কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি? সবশেষ অপূর্বকে দেখা গেছে হইচইয়ের গোলাম মামুন সিরিজে। এছাড়া মুক্তির অপেক্ষায় অভিনেতার চলচ্চিত্র সিনেমা। কলকাতার সিনেমাটি পরিচালনা করেছেন প্রদীপ ডি গুপ্ত। অন্যদিকে তাসনিয়া ফারিনকে টিভি বা ইউটিউব নাটকে এখন খুব একটা দেখা যায় না। কলকাতার আরেক পৃথিবী দিয়ে সিনেমায় ভালো অভিষেক হলেও পরপর দুটি টলিউড সিনেমা হাতছাড়া হয়ে গেছে তার। তবে মাঝে ঢাকার ফাতিমা সিনেমার সুবাদে ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়ে স্বস্তিতে ফিরেছেন অভিনেত্রী। গান গেয়ে সুপারহিট তকমা তুলে নিয়েছেন অভিনেত্রী এখন আলোচিত চক্রে। এবার অপূর্ব ফারিন দুজন আসছেন হাউস সুইট ওই ফিল্মে, যেটি পরিচালনা করবেন কাজল আরিফিন অমি। খবরটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংশ্লিষ্টরা। পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেয়া হয় আনুষ্ঠানিক ঘোষণা, যেখানে চমক হিসাবে তুলে ধরা হয় সিনেমার নাম ও অভিনয়শিল্পীদের। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে হাউস সুইট সিনেমাটি মুক্তি পাবে বঙ্গতে। অপূর্ব তাসনিয়া ফারিন জুটি সঙ্গে কাজল আরিফিন অমি, সব মিলিয়ে দারুণ কিছুর অপেক্ষায় ওটিটি কন্টেন্ট প্রেমীরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।